আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজিম উদ্দিন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যারা আমাদের এনকে হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নিয়মিত স্বাস্থ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্টের রোগের কারণ ও সুস্থ থাকার উপায়। এ সম্পর্কে প্রথমে আমরা জানব হার্টের রোগের কারণগুলো কী কী। হার্টের রোগের কারণগুলোর মধ্যে হচ্ছে জেনেটিক্যাল প্রবলেম, যদি পারিবারিকভাবে কারো হার্টের রোগ থাকে তাহলে আমার বা আপনার হতে পারে। তারপর ডায়াবেটিসের সমস্যা থাকলে, ডায়াবেটিস থাকলে আপনার হার্টের রোগ হতে পারে। হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ থাকলে হার্টের সমস্যা হতে পারে। অতিরিক্ত ধূমপান থাকলে হার্টের সমস্যা হতে পারে। অতিরিক্ত ওজন বা কোলেস্টেরল বেশি থাকলে আপনার হার্টের সমস্যা হতে পারে। আবার অনেক সময় যারা অলসতা জীবনযাপন করেন তাদের হার্টের রোগ হতে পারে। অতিরিক্ত লবণ গ্রহণ করাও কিন্তু ক্ষতিকর, অতিরিক্ত লবণ গ্রহণ করলে হার্টের সমস্যা হতে পারে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বা অতিরিক্ত উৎকণ্ঠা, অতিরিক্ত মদ্যপান করলেও কিন্তু আপনার হার্টের সমস্যা হয়ে থাকে। যেই কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনার মধ্যে অনিয়ম প্রতিনিয়ত হতে থাকে তাহলে কিন্তু আপনার হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায়। চলুন এখন জেনে আসি হার্ট সুস্থ রাখার উপায়। প্রতিটি প্রাণীর হার্ট সুস্থ, স্বাভাবিক ও আনন্দপূর্ণ জীবনের অংশ, কিন্তু হার্ট সুস্থ রাখাটাই একটা বড় চ্যালেঞ্জ। আধুনিক বিশ্বে জীবনযাত্রার নানামুখী পরিবর্তন, কাজের পরিবেশ, সব কিছুই যেন প্রতিনিয়ত হার্টকে প্রতিকূলতার মধ্যে ঠেলে দিচ্ছে। তারপরেও হার্টকে সুস্থ রাখতেই হবে, আর তাই সুশৃঙ্খল জীবনযাপনের কোনো বিকল্প নেই। মনে রাখতে হবে মোটা হলে তা হৃদরোগের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেই, বিশেষ করে কোমরে চর্বি জমা হলে। আবার পুরুষের কোমর যদি 37 ইঞ্চি আর নারীর কোমর 31.5 ইঞ্চির বেশি হয় তাহলে আপনার ওজন কমাতে হবে। ক্যালোরি গ্রহণের পরিমাণ কমিয়ে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। অতিরিক্ত ওজন থাকলে ব্যায়াম ও শারীরিক পরিশ্রম করতে হবে। সকাল সন্ধ্যা প্রতিদিন অবশ্যই হাঁটতে হবে। বেশি করে আঁশযুক্ত খাবার খেতে হবে। বেশি বেশি ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে। ধূমপানের অভ্যাস থাকলে তা বর্জন করতে হবে। ধূমপান আমাদের অত্যন্ত ক্ষতি করে হার্টের রোগের জন্য। মনে রাখতে হবে হার্টের প্রধান শত্রু হচ্ছে ধূমপান। অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস থাকলে তা বন্ধ করে দিতে হবে। খাবার লবণে সোডিয়াম থাকে যা রক্তের জলীয় অংশ বাড়িয়ে দেয়, ফলে রক্তের আয়তন বেড়ে যায় এবং রক্তচাপও বেড়ে যায়, ফলে হৃদরোগ দেখা দিতে পারে। চর্বিযুক্ত খাবার বর্জন করতে হবে। অতিরিক্ত চর্বির ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং হৃদরোগ দেখা দিতে পারে। মানসিক ও শারীরিক চাপ সামলাতে হবে। অতিরিক্ত রাগ, উত্তেজনা, ভীতি এবং মানসিক চাপের কারণেও কিন্তু রক্তচাপ ও হৃদরোগ দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সময়মতো ঘুমানো, শরীরকে অতিরিক্ত ক্লান্তি থেকে বিশ্রাম দিতে হবে। ডায়াবেটিস থাকলে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ডায়াবেটিস রোগীদের অ্যাথারোস্ক্লেরোসিস বেশি হয়, ফলে বয়সের সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ দেখা দিয়ে হার্টকে অসুস্থ করে দিতে পারে। প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা ঘুমাতে হবে। সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম আবশ্যক। সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা ব্যায়াম করতে হবে। প্রতিদিন ব্যায়াম করলে ভালো হয়, সকাল বিকাল ব্যায়াম করবেন, এতে করে শরীর সুস্থ অবশ্যই থাকবে। আবার মানসিক চাপ কমিয়ে আনতে হবে, বিভিন্ন কাজের চাপ বা পারিপার্শ্বিক যদি কোনো চাপ থাকে সেগুলো কমিয়ে আনতে হবে। আমার ভিডিওটিতে উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের দেখার জন্য, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।